নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের আজও মা রূপে পূজিত হন কৃষ্ণনগরের এই বাড়িতে সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব ভুল দিয়ে শুরু হলেও আজও মা নীল দুর্গা রূপে পূজিত হয়ে আসছেন কৃষ্ণনগরের নীল দুর্গা বাড়িতে মায়ের টানে সেখানে প্রতি বছর নানান জায়গা থেকে দর্শনার্থীরা আসেন এই বাড়িতে মা নীলবর্ণ হওয়ার পেছনে আছে একটি কাহিনী তখন ভারত বাংলাদেশ ভাগ হয়নি সেই সময়ই বাংলাদেশে চিন্তাহরণ চট্টোপাধ্যায় এই পুজো শুরু করেছিলেন বাংলাদেশে শুরু হওয়া সেই পুজো আজও চলে আসছে রীতি মেনেই অন্যান্য বছরের মতো সে বছরও আগে মায়ের মূর্তি করা হয়ে গিয়েছিল এই মূর্তি করা পর্যন্ত সব ঠিকঠাক ছিল বিপত্তি ঘটল মায়ের মূর্তি রঙ নিয়েই অন্ধকারে ঠাকুর রঙ করতে গিয়ে ভুল করে ঠাকুরকে নীল রঙ করে দিলেন ঠাকুর গড়ার কাজে নিযুক্ত সেই পাল আর তারপরেই শুরু হয়ে গেল সেই ভুল শোধরানোর ব্যবস্থা কিন্তু পরে আর ভুল শোধরানো যায়নি ভুল শোধরানোর আগেই রাতে মায়ের স্বপ্নাদেশ পান চিন্তাহরণ চট্টোপাধ্যায় মহাশয় স্বপ্নে মা তাকে জানান যে এই নীলবর্ণা রূপেই পুজো করতে হবে মাকে মায়ের স্বপ্নাদেশ অনুসারে সেই বছর থেকেই মায়ের রূপে পূজিত হয়ে আসছে চট্টোপাধ্যায় পরিবারে মা দুর্গা ছাড়া তবে আর কোনো দেবদেবী সেখানে নীলবর্ণা নন পুজো শুরু বাংলাদেশ বাংলাদেশে হলেও পরে তারা কৃষ্ণনগরে চলে আসেন সেখানে এসে তারা সেই পুজো চালিয়ে যেতে থাকেন আজও সেই পুজো একইভাবে চলে আসছে কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় পরিবারে এছাড়াও এই নীল দুর্গার আরও একটি বৈশিষ্ট্য আছে আমরা সাধারণত দেখি মা দুর্গার ডান দিকে থাকে লক্ষ্মী গণেশ এবং বা দিকে থাকে কার্তিক ও সরস্বতী এখানে তবে তার উল্টো জিনিসে দেখা মিলবে এখানে মা দুর্গার ডান দিকে থাকে কার্তিক ও সরস্বতী ও বাঁ দিকে থাকে লক্ষ্মী গণেশ এটাই এখানকার ঠাকুরের আরও একটি বিশেষত্ব এখানকার পুজো হয় নির্দিষ্ট কিছু রীতি রীতিনীতি মেনেই প্রতি বছর মেনে সেখানে রথের দিন কাঠামো পুজো হয়ে থাকে আজ ও সপ্তমী থেকে নবমী পর্যন্ত সেখানে পশুবলির রেওয়াজ আছে বাইরে থেকে বহু মানুষ এখানে আসেন মায়ের স্বপ্নাদেশ পেয়ে বাড়ির মেয়ের মতোই এখানে মায়ের ভোগ হয়ে থাকে ভোগ হয়ে থাকে ভাত ও মাছ সহযোগে মায়ের জন্য এই ভোগ বানান বাড়ির বয়োজ্যেষ্ঠরাই এইসব নিয়মই চলে আসছে দীর্ঘদিন ধরে এখানে তবে মায়ের ভাসানও ভাসানের তেমন কোনো রীতি নেওয়াজ নেই স্বাভাবিক নিয়ম মেনেই দশমীর দিন মায়ের ভাসান হয় সেখানে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ